بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين ولا للمتقين نبينا محمد وعلى آله وأصحابه وزواجه وزريته وأهل بيته أزمين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى وإذ فرقنا بكم البحر بكم وأغرقنا على فرعون وأنتم تنظرون سورة البقرة آية 15 ওয়ান আব্দুল্লা ইবনাব্বাস রাজিয়াল্লাহু আনহু কল কল রসুল হেসল্লাহু আলিহ ওয়াসাল্লাম লাইন ইন বাকিতু ইলা কাবিলিল্লাহ সুমু মিনা তাসে মুসলিম ওয়ান আব্বাস রদিয়া আল্লাহ আনহু কল সুমু তাসে মানা আশারা আলহামদুলিল্লাহ গতকাল শনিবারে আরবি নববর্ষর প্রথম বৎসরের প্রথম চৌদ্দোশো একচল্লিশ হিজডির পদার্পিত করেছেন মোহরমের প্রথম তারিখ গতকাল আজকের দ্বিতীয় তারিখ সেই হিসাবে সৌদি আরবের সাথে যারা সম্পৃক্ত তারা ইনশাল্লাহ আগামী রোববার এবং সোমবার নয় এবং দশ হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো মহারমের রোজা রাখার জন্য কারণ রসল আল্লাহ সাল্লাম হোসেন আন আবি কাতাদা রাজিউল্লাহ আনহান রসুল্লাহ সাল্লাম সোয়েলা আনামা ফকালাম আসুরা আহ তািবু আল্লাহ কাবলা রাহু মুসলিম হাদিস নম্বর উনিশশো ছিয়াত্তর আবুকাতা রাজিল থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম আসুরা রোজা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে জিজ্ঞেস করা হলো তিনি বলেন আসুরা রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকটে আশা করছি যে তিনি বিগত এক বছরের সাকিরা গুনা কাফফারা হিসাবে মাফ করবেন সুতরাং আমাদের জানার বিষয় এই সিয়াম ফরজ হওয়ার আগে আশুরার সিয়ামটা ওয়াজিব ছিলেন মা আয়েশা সিদ্দিক রাজিয়াল্লাহ তালাম বলছেন যে আশুরার জাহতী মনে বলেছেন যে জাহিলিয়ার জামানায় কোরশ্র কী করতেন আশুর রোজা রাখতেন এবং রাসুল সাল্লাহ রোজা রাখতেন এরপর যখন তিনি মদিনে আসলেন হাদিসটা পাবেন শোহে বখারি আঠারোশো মুসলিম আঠারোশো নিরানব্বই যে যখন রসুল সাল্লাহসাল্লাম মক্কা মক্কা শরীফ থেকে হিজুত করে মদিনা আসলেন তখন ইহুদ্দিন থেকে রোজা রাখতে দেখলেন তখন রসুল সাল্লাহ প্রশ্ন করলেন যে তোমরা কিসের রোজা রাখো তারা বললেন আমরা এই দিন আল্লাহ রবুল আলামিন মুসা আল্লামকে ফেরাউনের কবলতে মুক্তি দিয়ে ফেরাউনদেরকে পানিতে নিমজ্জনে নিমজ্জিত ধ্বংস করেছেন এই আনন্দে মুসা আল্লাহসাল্লাম রোজা রেখেছেন এই খুশিতে আমরাও রাখি তখন রসুলসাল্লাস্লাম বলেছেন যে মুসা আমার ভাই আলাইসালাম তার হক আমরা বেশি সুতরাং আমি এই হাদিসটা বলছেন যে কলা রাসুল্লা সাল্লা রাসুল সাল্লাহাম বলছেন যে ইনশাল্লাহ আমি আগামী বছর বেঁচে থাকলে রোজা রাখবো দুইটা মানে নয় এবং দশ সাহাবির প্রশ্ন ইয়া রসুল্লা সাল্লাহ যে আপনি তো বলেছেন সাহাবি ইহুদিদের সমস্ত কিছুর খেলাপ করার জন্য তারা তো রোজা রাখে আমরা তো রোজা রাখি সুতরাং তাদের তো এক তাদের সাথে আমাদের সাথে এক হয়ে গেল না তখন রাসুল সাল্লাসম বলছেন যে ইনশাল্লাহ আমি আগামী বছর বেঁচে থাকলে রোজা রাখবো দুইটা নয় এবং দশ কেউ যদি নয় দশ দশ এগারো রাখে তাহলে সমস্যা নেই আফজাল এবং উত্তর বেঁচে নয় দশ তবে কোনো কোনো বিদ্যান দেশে যে আশুল রোজা ফরজ রমজানের সিএম ফরজ হওয়ার আগে আশুল রোজা ওয়াজিব ছিলেন তখন রোজা একটা ছিলেন তো সেক্ষেত্রে কেউ কেউ বলছেন যে একটা রাখা যায় তবে আসলে একটা না রেখে যেহেতু রসুলসাল্লাম বলেছেন আগামী বছর আমি বেঁচে থাকলে রোজা রাখবো দুইটা তো রাসুল সাল পরবর্তী জিনদিকে ছিলেন না উনি ওফাত হয়ে গেছেন সো সুতরাং যে হাদিসগুলো আপনারা পাবেন মুসানফা আবদুল্লা জাক হাদিসটি সনদ সহি বিশুদ্ধ তারপরে আপনার যে আগের যে হাদিসটা সেটা হলো মুসলিম হাদিস নম্বর উনিশশো সতেরো যে রাসুল সাল বলছেন আগামী বছরে আমি রোজা রাখবো দুইটা সুতরাং আগামী অনেক দীর্ঘায়িত বক্তব্য আমাদেরকে মনে রাখতে হবে আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নাই আমাদের আবারও মনে রাখতে হবে এই কথার ভুল কেউ ভুল ব্যাখ্যা করবেন না গত কয়েকদিন দেখেছি জনাব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব একজন আলেম দিন জনাব আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া হাফিজ কথা নউ বরকাতি উনি একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা স্পষ্ট বলেছেন যাওয়া যাবে না কিন্তু এই কথাটাকে কাটছাট করে এখন আবার অন্য ধুম্রজাল জাল চড়িয়ে রয়েছে সুতরাং কথা কাটছাট করে আল্লাহ তালকে হেদায়ত দান করে সুতরাং আমাদেরকে এই রমজান সিয়াম রাখতে হবে দুইটা আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নাই আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ কারবালা সিয়া কারবালার যে ঘটনা ঘটে গেছে সেটা মুসলমানের অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক এত কোনো সন্দেহ নাই রাসুল সালসমার আপন নাতি হোসেন রাজি আল্লাহ তালন কারবালা নিম্মমভাবে শহীদ হয়েছেন চক্রান্তে পরে আল্লাহাক তাদেরকে উত্তম মেহমানদারি করতেছেন কিন্তু এই সুবাদে আমরা এই সুবাদে অনেক ভাই না বুঝে ইয়াজিদ রাজি আল্লাহ গালিগালাজ গালিগালাস করেন আসলে এটা অন্যায় এবং শিয়ারা শিয়ারা এ দিন এ দিন বড় বড় জরুল সাহাবি অবকর আমার ওসমান রাজি আল্লাহ থেকে গালিগালাস করে এবং আমাদের মাদেরকে গালিগালাস করে এটা অন্যায় এক দ্বিতীয় হচ্ছে কারবালা সংগঠিত হয়েছে একষট্টি হিজড়িতে রাসুল উল্লাহ সাল্লু হয়েছেন এগারো হিজড়ি দশ হিজড়ি শেষ এগারো হিজিতে তাহলে রাসুল সোলেসমের মৃত্যুরও পঞ্চাশ বছর পরে কারবালা সংগঠিত হয়েছে কিন্তু রসুল এর আগে রোজা রেখেছেন রসুল রোজা রেখেছেন সুতরাং কারবালার সাথে সম্পৃক্ত করে যদি রোজা রাখেন তাহলে আপনার রোজা হবে না বরং গুণ হবে তবে এই জন্য এই নয় যে আমরা কারবালার জন্য দুঃখ প্রকোশ অবশ্যই দুঃখ যন্ত্র ব্যথা ব্যতীত যে কারবালার ঘটনা এতে কোনো সন্দেহ নাই তার জন্য রসুল সাল্লাহ সাল্লাম রসুল জীবদ্দশায় রোজা রেখেছেন রোজা পরজ হওয়ার আগে রমজানের রোজা ফরজ হওয়ার আগেই রাসুল সাল্লাহ সাল্লাম এই আশুরা রোজা রেখেছেন তাহলে আমরা এটা কারওয়ালার সাথে কোনো মতে আমরা সম্ভব করব এরপরে কারওয়ালাকে উদ্দেশ্য করে কারবালাকে মোহরমকে উদ্দেশ্য করে অনেকে খানাফিনা আয়োজন করে কোন কোনো জাল হাদিসে আছে যে এই আশুরার দিন মহাদশে কেউ যদি ভালো খানাপিনা খাবার তৈরি করে তাহলে সারা বছর সে ভালো খানাপিনা খেব এটা হাদিসটা সহি মিথ্যা এভাবে শিয়ারা মিথ্যা বিভিন্ন হাদিস তৈরি করেছেন সুতরাং আমরা সিলেফ নয় এবং দশ অথবা দশ এগারো আমরা রোজা রাখবো আল্লাফাক আমাদেরকে তৌফিক দান করুক যারা আরবি দাসে সৌদি আরবের সাথে সম্পৃক্ত তাদের হবে রোববার এবং সোমবার আর যারা বাংলা সৌদি আরবের একদিন পরে গেলেন তাদের হবে সোমবার এবং মঙ্গলবার আমরা এই দুইটা রোজা রাখার চেষ্টা করবো আল্লাফাক আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুক আমিন কাজী হাদিসে আসছেন আল্লাহ রব্বুল আলমিন প্রতি বছরে মাসে বিভিন্ন সময় বিভিন্ন স্পেশাল পুরস্কার দেয় আমাদের দেশে যখন গ্রামীণ ফোন একটেল এয়ারটেল কোনো কোম্পানি যদি পুরস্কার দেয় মাসে ছয় মাস পর একটা পুরস্কার দেয় তখন কিন্তু আমরা হামাগুড়ি দিয়ে ওই পুরস্কার নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু আল্লাহ রব আহিন মাঝে মাঝে কিছু পুরস্কার দিয়েছেন পুরস্কার ছেড়েছেন সেই পুরস্কারে আমরা কেউ করক করি না আজকে আমাদের এই পুরস্কারগুলো আমাদেরকে আদায় করতে হবে তাহলে অতিরিক্ত একটা অতিরিক্ত স্পেশাল বোনাস যেমন রসুল সাল্লাহেন যে আশুরের রোজা কি এক বছরের সগিরা গুনা আর আলাফার রোজা গেল কয়েকদিন আগে দুই বছরের সঙ্গিরা গুনা সোবাহান আল্লাহ এইভাবেই আল্লাফা পদে পদে মানুষকে বোনাস দিচ্ছেন অফার দিচ্ছেন কেউ কিন্তু বনাজ নিতে চাচ্ছে না না কাদার আল্লাহ হাক্কা আল্লাহকে কি যদি বুঝতো কিন্তু এই রোজা রাখার জন্য দিত কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরবে এখন আছে কিন্তু আমরা এত বড় নাধান এত বড় নাধান কোম্পানি অফার দিছে দশ মাইল দূরে গাড়ি ভাড়া করে যায় হাইটে যায় রিক্সা যায় অফার আনার জন্য তারপরে ফোনে অফার দিছে সেটা নেওয়ার জন্য আমরা ব্যথি ব্যস্ত হয়ে গেছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন প্রতি মাসে সপ্তাহে প্রতি মাসে সপ্তাহে বৎসরে এত সুন্দর সুন্দর স্পেশাল অফার দিচ্ছেন কেউ ওই কর্ণপাত করি না মানে আল্লাহকে বলে আরে আল্লাহ না যদি তাই হয়তো আমার জানা মতে বাংলাদেশে বেদাত ছাড়া কোনো রোজার অনেক রোজা রাখে তার রোজাটা হয় না কেন হয় না রাজকে কারবার উদ্দেশ্য করে কারবার উদ্দেশ্য করে রোজা রাখেন আপনার রোজা হবে না বরং গুণ হবেন সুতরাং আমরা চেষ্টা করব যারা সৌদি আরবের সাথে সম্পৃক্ত আছি তারা রোজাটা সম নয় দশ যেটা এই আজকার হিসাবে হয় রোববার সোমবার আগামী রোববার সোমবার আর যারা সৌদি আরবের বাইরে তারা রাখবেন সোমবার মঙ্গলবার আল্লাহাক আমাদেরকে সঠিক বুঝ দান করে কামিন এবং আল্লাহ রবুল আলমিনের যেই স্পেশাল যে বনাস দিয়েছেন পুরস্কার দিয়েছেন এই পুরস্কার এই বনাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করে কামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার